এবারে পূজোয় এক টুকরো মিশর। কলকাতায় কি তবে এবার সত্যি উটের দেখা মিলবে? আমি ঘুরিয়ে দেখাবো আর কি কি থিমের উপরে করেছেন এনারা, এত সুন্দর হাতের কাজ সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরবো। আই হোপ কি তোমাদের খুব ভালো লাগবে। আর সব থেকে মজার বিষয় কি জানো তো, দেখো মিশরে তো প্রচন্ড গরম, বালি মানে মরুভূমি এলাকা, আর এখানে অবস্থা দেখো, এখানে জলে জল, কাদায় কাদা, কারণ একটু আগে এখানে প্রচণ্ড বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখো সিচুয়েশনটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু থার্মোকলের উট মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে সিরিয়াসলি দেখ, দূর থেকে দেখলে মনে হবে সত্যিকার মানে রিয়েল উটই মনে হচ্ছে। দেখো এদিক দিয়ে কিন্তু প্রচুর রাখা আছে, যদিও একটু আগে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে সত্যি কি বলবো। দেখো এদিক দিয়ে রাখা আছে, স্টেজের ওপরেও আছে, ওখানে দাদারা সব কাজ করছিলেন। আর এই দিক দিয়ে যেই ওই মানে যেটা হচ্ছে পিরামিড তৈরিতে যেই ব্যবহৃত জিনিসগুলো, এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু থার্মোকলের, তার উপরে কালার বসেছে। দেখতেই পাচ্ছ তোমরা সব কিন্তু ভিজে গেছে বৃষ্টির জলে, কারণ একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সামনেই দেখতে পাচ্ছ মিশরীয় যে মোম, সেই মোমই কিন্তু রাখা আছে এখানে পরপর। এখানে আমি আপাতত চারটে দেখতে পাচ্ছি দেখো। আর সিরিয়াসলি বলতে এনাদের এত সুন্দর আইডিয়া না, মানে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এইগুলো শুধুমাত্র থার্মোকলের তৈরি। দেখতেই পাচ্ছ কি সুন্দর মানে স্ট্রাকচার এনারা তৈরি করেছেন, এখানে কিন্তু মিশরীয় লিপির আকারে এনারা তৈরি করেছেন। দেখো অসাধারণ সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়েছে তোমাদের আমি বললামই, তার মধ্যেই কিন্তু একটু থেমেছে এখন, তার মধ্যেই কিন্তু এনারা কাজ চালিয়ে যাচ্ছেন। আর তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ দু সাইডেই কিন্তু এমনভাবে রাখা হয়েছে আপাতত, যেহেতু মমিগুলো এখনও অবধি ঠিকঠাক সেট হয়নি। ওই পাশে তোমাদের দেখালাম, ওখানেও কিন্তু চারটে আছে। এই দিক দিয়েও দেখতেই পাচ্ছ তোমরা, সঠিক নাম এখন আমি জানি না, তবে মিশরের দেখো ফেরাও রাজার মানে যারা যেনারা ফেরাও ছিলেন তাদের তো সমাধিস্থলেই মানে সমাধিসৌধ হিসাবে আগেকার দিনে কিন্তু মিশরে পিরামিডগুলো তৈরি হতো। তো দেখো এরকম স্ট্রাকচার কিন্তু আছে, এই পাশেও তোমরা যেমন দেখতে পাচ্ছ উল্টো দিকেও কিন্তু এরকম আছে। আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, যখন আর কি পুজো শুরু হবে তখন কিন্তু সবাই স্টেজটার ওপর দিয়েই যাবে। তো চলো এবার আস্তে আস্তে স্টেজের ওপরে ওঠা যাক। দেখিয়ে দিই দেখো, এখানে যে স্ট্যাচুটা তোমরা এখন দেখতে পাচ্ছ, হয়তো তোমরা বুঝতে পারছো না কারণ যেহেতু এখনও কমপ্লিট হয়নি, তোমরা আশা করি দেখতে পাবে যে পিরামিডের সামনেটাই যেটা থাকে আর কি, মানব শরীরের মুখমণ্ডল মানে কি মানুষের মানে মাথার সাইডটা শুধুমাত্র মানুষের, বাদবাকি বডিটা কিন্তু থাকে সিংহের শরীর, সেরকম একটা স্ট্যাচু এরা তৈরি করছেন। যদি এখনও কমপ্লিট না, কমপ্লিট হয়ে গেলে তো অসাধারণ লাগবে জাস্ট দেখতে। আর এখান দিয়ে কিন্তু দাদারা কাজ করছেন, আর সিচুয়েশান দেখো আবার অন্ধকার হয়ে এসছে, হয়তো এক্ষুনি বৃষ্টি হবে। বোঝার সুবিধার জন্য আমি আবার বলে দিচ্ছি, এই হচ্ছে এন্ট্রি গেট, যখন তোমরা এন্ট্রি নেবে সামনেটাই তোমরা এই স্ট্যাচুটা দেখতে পাবে। আর তার দু সাইডেই মানে বাঁ হাতে আর ডান হাতে দেখো এরকম ছোট ছোট পিরামিড কিন্তু তোমরা দেখতে পাবে, যদিও এখন মাঝখানে কিছুই নেই, কিন্তু এখানে কিছু মডেল রাখা হবে যেটা আমি আপাতত শুনলাম, কারণ হয়তো কিছু মমিও থাকতে পারে, কিছু মিশরীয় সভ্যতার কিছু ঐতিহ্য ওনারা রাখতে পারে। আর চারিদিক দিয়ে দেখতে পাচ্ছো থার্মোকল যেগুলো ফাইবার যেগুলো রাখা হয়েছে কাটিং করে, যেটুকু ওনাদের দরকার সেটুকু কাজ করে এনারা রেখেছেন। তারপরে যখন তোমরা ঢুকবে দেখো পিরামিডের ভেতর দিয়েই কিন্তু ঢুকবে, জাস্ট অসাধারণ লাগছে সিরিয়াসলি। তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগছে, আমার তো জাস্ট দুর্ধর্ষ লাগছে দেখতে। আশা করি তোমরা ইকো পার্কে প্রত্যেকেই গেছো, সিরিয়াসলি বলছি একদম হুবহু ওইরকমই দেখতে লাগছে, অসাধারণ তৈরি করেছেন এনারা, আমার তো দুর্ধর্ষ লাগছে। তো চলো এবার আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক। এই দিক দিয়েই ঢুকবে, ঢোকার পরে এটাও কিন্তু একটা পিরামিড, পিরামিডের ভেতর দিয়েই ঢুকবে। আর জাস্ট
স্কাল্পচারগুলো দেখো, এত সুন্দর লিপির মতন তৈরি করেছেন। এখানেও কিন্তু স্ট্যাচু আছে, আমারও সত্যিই মনে হচ্ছে যেন ফেরাও রাজবংশের যে রাজারা ছিলেন তাদেরই একটা স্ট্যাচু, যদিও আমি সঠিক মানে শিওর নই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও। আর এই চারিদিক দিয়ে জাস্ট দেখো এত সুন্দর না হাতের কাজ, যদিও সবই ফাইবারের ওপর এনারা করেছেন, জাস্ট দুর্ধর্ষ লাগছে দেখতে। দেখো পিরামিডের ভেতর দিয়ে কিন্তু ঢুকেছি, আর এই যে মেন পিরামিডটা যেটা সব থেকে হাইয়েস্ট, আমার তো আপাতত দেখে মিনিমাম 100 ফুট না হলেও 90 ফুট তো মিনিমাম হবে। দেখো এই হচ্ছে পিরামিড, আর তোমাদের একটু দেখাই। দেখো সব কিন্তু থার্মোকলের ওপরেই কাজ করেছে, একটা পাথরের যে স্ট্রাকচার মানে আগেকার দিনের মিশরীয় সভ্যতার যে স্ট্রাকচার সেটাই কিন্তু টোটালি এনেছেন। আর দু সাইড মানে তোমরা যেই দিক থেকেই দেখতে পাও না কেন পিরামিডের আকৃতি দেখতে পেয়ে অসাধারণ সুন্দর লাগছে। সিরিয়াসলি আমার চোখ জুড়িয়ে গেছে দেখে। আর এখানে দেখো একটা স্ট্যাচু মতন রাখা হয়েছে, আমার মনে হচ্ছে আমি সঠিক নই যদিও ফেরাও রাজবংশেরই কেউ হবেন, কিংবা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও। আমি সঠিক জানি না, তবে আমার যেটুকু মনে হলো আমি সেটুকুই তোমাদেরকে বললাম। আর এই হচ্ছে মেন জায়গা যেখানে কিন্তু মা আছে, মা অলরেডি এখানে তৈরি হচ্ছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। হচ্ছে ঠিকই কিন্তু ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে, এদিকে কিন্তু বাটামের কাজ চলছে, এখনও প্রচুর বাটাম আমি দেখতে পাচ্ছি। আর ভেতরে কিন্তু তৈরি হচ্ছে প্রতিমা, আর তার জন্য কিন্তু এখানে ফুলদমে আর কি জোর কদমে প্রিপারেশনও চলছে একদম। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। আর তার আগে চলো প্যান্ডেলের ভেতরটা দেখে নাও, মানে হচ্ছে মিশরীয় যে পিরামিড সেই পিরামিডের ভেতরের অংশটা। এখনও যদিও প্রচুর বাঁশ রাখা আছে, যখন টোটালি সব কমপ্লিট হয়ে যাবে যখন খুলে দেওয়া হবে তখন জাস্ট দুর্ধর্ষ লাগবে। তো চলো এবার একদম প্রতিমার সামনে চলে এসেছি, মাকে তোমাদের একটু সুন্দরভাবে দেখো। তো দেখতেই পাচ্ছ এখানেই মাকে তৈরি করা হচ্ছে, একটু জুম করে দেখাই তোমাদেরকে। আর যেহেতু পিরামিডের মানে পিরামিড যেহেতু এবছরের থিম, সেই মিশরীয় সভ্যতার আদলেই কিন্তু মাকে তৈরি করা হচ্ছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তবে ভেতরটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম আমি। তারপরে এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্সিট গেট, মানে তোমরা এই সাইড দিয়ে ঢুকবে, এখানে প্রতিমা দেখবে, তারপরে কিন্তু এই দিক দিয়ে তোমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে যেতে পারো। তো নমস্কার দাদা, ফার্স্ট একটু আপনার পরিচয়টা যদি একটু দিয়ে থাকেন। আমি প্যান্ডেলের মিস্ত্রি আছি। আচ্ছা, বলছি যে আমরা তো দেখতেই পাচ্ছ অনেকটা কাজ আপনারা এগিয়ে ফেলেছেন, তো কতটুকু কাজ আর বাকি আছে? কাজ সামান্য বাকি আছে, মানে কারণ আমি যেটুকু দেখলাম সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতন কাজ হয়েছে, অসাধারণ কাজ করেছেন। আর কি কি ম্যাটেরিয়ালস আপনারা ব্যবহার করেছেন? এখানে ফাইবার আছে, প্লাই আছে, কাঠ আছে। বিশেষ করে আমি কিন্তু ফাইবারটাই বেসিক্যালি বেশি দেখতে পাচ্ছি, মানে বাঁশ কাঠামো আর আপনার ফাইবারের উপরেই কাজটা হয়েছে। আর বলছি মোটামুটি এই যে আমি বাইরে প্রচুর মমি দেখতে পেলাম, ওইগুলো কোথায় রাখবেন? মানে আমি এখন অবধি ঠিকঠাকভাবে সাজানো দেখতে পাইনি। ওইগুলো ওই বাইরে টেক্সচার হচ্ছে ওখানে থাকবে, এর ভিতরে থাকবে, এখানে যেমন আছে এখানে এই ভিতরে, মানে সবই মমি যেগুলো পুতুল টাইপের করা হয়েছে টোটালি সাজাবে। আর বাইরে এত সুন্দরভাবে উট, মানে দেখে দূর থেকে মনে হচ্ছে সত্যিকারের উট। তো ওইগুলোও কি আপনারা ফাইবার দিয়ে তৈরি করেছেন? ওগুলো আনা হয়েছে কোথাও? না, ফাইবার দিয়ে এখানেই তৈরি হয়েছে। আচ্ছা, অসাধারণ কিন্তু তৈরি করেছেন ওগুলো। ওগুলো কি বাইরেই থাকবে তাই তো? হ্যাঁ, ওগুলো বাইরেই। আর টোটালি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কিভাবে সাজাতে চাইছেন? মানে যেহেতু তো মিশরীয় সভ্যতা এটা আর কি পিরামিড, তো বাইরে দিয়ে কোনো বালি টালি কিছু থাকবে কি এরকম? বালি অবশ্যই থাকবে, এটা লাল বালি যেমন থাকে, কারণ পুরোটাই বালি থাকবে, বালির উপরে উট রাখা হবে, বালির উপরে উটগুলো থাকা হবে তাই তো? কারণ আমি বাইরে কিন্তু খেজুর গাছও দেখতে পেয়েছি, যেটা একদম অরিজিনাল, এমন নয় যে কোনো আর্টিফিশিয়ালি গাছ। তো ওটা আমার সত্যিই খুব ভালো লাগে, এত বড় বড় খেজুর গাছ এখানে রাখা হয়েছে। তো এই বছর আপনারা যে প্যান্ডেলটি করছেন, মানে কত বছরের প্যান্ডেল, কত বছর ধরে পুজো হচ্ছে আপনি কিছু বলতে পারবেন? এখানে এত বড় কাজ এই প্রথমেই হচ্ছে, এমনি পুজো হয় তবে এইবার ফার্স্ট এত বড় কাজ হচ্ছে। আর প্রতিমার ব্যাপারে কিছু বলতে পারবে? মানে প্রতিমা আমি যেটা দেখলাম নরমালি কিন্তু নয়, মিশরীয় সভ্যতার আদলেই প্রতিমার ব্যাপারটা, প্রতিমা যারা তৈরি করছে তারাই বলতে। আচ্ছা, আর বলছি যে কবে নাগাদ প্যান্ডেলটা ওপেনিং হবে? এটা মহালয়ায় ওপেনিং, মহালয়াতেই হবে তাই তো? তো ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। তো তোমাদের তো আমি পুরোটাই ঘুরিয়ে দেখালাম, আর লোকেশনটা তোমাদের একটু বলে দিই, এটি হচ্ছে বেলঘুরিয়ার 17-এর পলি। বেলঘুরিয়া স্টেশন থেকে একদমই কাছে, 300 মিটার মতন ডিস্টেন্স হবে, তোমরা পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে। আমার তো অসাধারণ লাগছে, অলমোস্ট কিন্তু এদের কাজ অনেকটাই কমপ্লিট, মানে মোটামুটি কমপ্লিটই বলতে পারো, 90% মতন কমপ্লিট হয়ে গেছে।
আর এত সুন্দর করেছেন না এনারা, আর উডগুলো বিশেষ করে আমি তোমাদের বলবো, আমি ভেবেছিলাম হয়তো কোথাও থেকে নিয়ে এসে এনারা করছেন, কিন্তু না, উডগুলো নাকি ফাইবার দিয়ে ওনারা এখানেই তৈরি করেছেন। অসাধারণ লাগছে, দেখো আমার এখান থেকে না বেরোতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, যদি কিছু ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের বলে দিই মহালয়াতেই কিন্তু ওপেনিং হচ্ছে, যারা যারা আসছো অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে নাও এখানে আসার জন্য, এখানে তোমাদের আসতেই হবে কারণ দুর্ধর্ষ তৈরি করেছেন এনারা। তো চলো আজকের মতন ব্যাস এইটুকুই, আবার আসবো নতুন আপডেট দেওয়ার জন্য, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।